কাজ সেরে বেরোতে আজ বেশ রাত হয়ে গেল। কাজের চাপে দিন রাতের হিসেব থাকে না, রাস্তার ধারে বসে রাত কাটাতে হবে এই ভয়ে এক গাঁদা খরচ করে সেই ক্যাব করতেই হলো। সারা দিনের ক্লান্তিতে চোখ জুড়ে এসেছিল। হঠাৎ ড্রাইভার বললেন, স্যার সামনে থেকে আরো দুজন উঠবে, ওই একই দিকে নিয়ে যাব স্যার, ভাড়াটাও কিন্তু শেয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধে নেই, ভালোই তো হবে। বিল্টু তুমি আগে ওঠো, তারপর আমি বসছি। পরিচিত গলার স্বরে চমকে উঠলাম। সুচরিতা, ও এখানে এই সময় কি করছে? মুহূর্তের জন্য আমার হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে গেল। আজ কতগুলো বছর পর এভাবে ওকে দেখতে পাবো আমি কল্পনাও করতে পারিনি। দেখেই চোখটা মুহূর্তের জন্য সরিয়ে নিলাম। সত্যি পার্টিতে দারুণ মজা হলো কিন্তু, আর স্যার যে ওখানেই প্রমোশনটা অ্যানাউন্স করবে আমি জাস্ট ভাবতেই পারিনি। হ্যাঁ গো, আমিও জাস্ট ভাবতেই পারিনি। লাল রঙের শাড়িতে এখনো বেশ মানায় ওকে, এখনো একই রকমের প্র্যাকটিক্যাল আছে দেখছি। পাশে বসা লোকটাকে, ওর সহকর্মী, বন্ধু নাকি তার থেকেও আরো কাছের কেউ, তাই হবে। এখন ওর মনে অন্য কেউ ঘর বাঁধে, আমার কি এসে যায়? আমি তো সেই কবি। তুই বোঝার চেষ্টা কর ঋষি, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ব্যাপারটা চলছে না রে। মানে মানে কি 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 বলতে চাইছিস তুই? আমি আমার গান, কবিতা, প্যাশন এসব সব কিছু ছেড়ে দিয়ে তোর মতোই কর্পোরেট জগতে দশটা পাঁচটা চাকরি করব? দশটা পাঁচটার বাঁধা চাকরি না করিস, কিছু অন্তত কর, শুধু কবিতা লেখে কি? হ্যাঁ জানি, আমার যা রোজগার তা দিয়ে হয়তো হাই রাইজ ফ্ল্যাট, গাড়ি, ফরেন ট্রিপ এসব হবে না, কিন্তু তোকে ভালো রাখতে পারবো বিশ্বাস কর, কিন্তু আমি গান কবিতা এসব ছাড়তে পারবো না। বেশ, তুই তোর এই অগোছালো বোহেমিয়ান জীবন নিয়ে ভালো থাক, আমি আমার কর্পোরেট জীবন নিয়ে ভালো থাকি। দুজনে যখন একসঙ্গে ভালো থাকতে পারবো না, আলাদা আলাদা করে ভালো থাকার চেষ্টাটা অন্তত করি। ভালো থাকা, আজ আমি সত্যি ভালো আছি, নিজের মতো করে আর কি। অতীত ভাবতে বসতে দু চোখের পাতা বন্ধ হয়ে আসে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল ছিল না। চোখ খুলে দেখি সুচরিতা ব্যাকসিটে নেই, সাথে লোকটাও কোথাও নেমে গেছে। হঠাৎ যেন এতদিনের মনের ওপরে লাগানো প্রদীপগুলো নিমেষে মুছে গিয়ে দগদগের ক্ষতগুলো বের করে আনল। রবিবার ছুটির দিন, ঘরে থাকতে থাকতেই কখন যে বেলা গড়িয়ে গেল খেয়ালই করিনি। তাক থেকে একটা ডায়েরি নামিয়ে কী সব হিজিবিজি লিখছিলাম। হঠাৎ দরজায় টোকা, খুলে দেখি অরিন্দম হাসি মুখে দাঁড়িয়ে আছে। কি খবর বলতো ঋষিকেশ, আজকাল ফোন ধরিস না, ক্লাবে আসিস না, বলেছিলাম না আমাদের ক্লাবের প্রোগ্রাম আছে, কাল থেকে কতবার ফোন করেছি দেখেছিস? কিন্তু পল্লবীদি তো জানে আমি এখন পারফরমেন্স করি না। পল্লবীদি বলেছে পারফর্ম না করলে প্রোগ্রাম ক্যান্সেল, নে তাড়াতাড়ি কর, সেই নেতাজি মঞ্চে যেতে হবে। আমিও মুখের উপর আর না করতে পারলাম না। নে চল। কিরে তখন থেকে মোবাইলের মধ্যে কি করছিস? আমি রেডি। এক সেকেন্ড এক সেকেন্ড, আমি রামি সার্কেলে গেম খেলছি। রামি সার্কেল? সেটা আবার কি গেম? রামি সার্কেল হলো 100% সেফ আর লিগাল অ্যাপ, যেখানে তুই রামি খেলে ক্যাশ জিততে পারিস। আচ্ছা। হ্যাঁ, এখানে 1 কোটিরও বেশি অ্যাক্টিভ প্লেয়ার রয়েছে, তাই তুই যদি রামি খেলতে পারিস তবে খেলে ক্যাশ জিতে নিবি, আর যদি না খেলতে পারিস তবে এখানে তুই প্র্যাকটিস গেম খেলে সহজেই শিখে নিতে পারবি, তারপরে ক্যাশ গেম খেলে ক্যাশ জিততে পারবি। আরে বাহ, দারুণ ব্যাপার তো, এখানে টাকা ডিপোজিট বা উইথড্রল করবো কি করে? খুব সহজেই, রামি সার্কেলে আছে ইপে ডিপোজিটের সবচেয়ে নিরাপদ সুবিধা, যেমন পেটিএম, ফোনপে, ক্রেডিট, ডেবিট কার্ডের মাধ্যমে তুই যে কোনো সময় ডিপোজিট করতে পারবি, আর তুই প্রথম ডিপোজিটে 2000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পেতে পারিস, আর ইনস্ট্যান্ট উইথড্রল ফিচার দিয়ে জিতে যাওয়া টাকা সাথে সাথে উইথড্র করতে পারিস। দুর্দান্ত ব্যাপার তো, কিন্তু এটা খেলবো কিভাবে? এটা আমি খেলে খুবই সহজ এবং এটি ফোনে খুব সহজেই চলে, তুই নিজেই মোবাইলে খেলতে পারবি। আচ্ছা, তাহলে দেরি কেন? এখনই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেল এবং রেজিস্টার করে প্রথম ডিপোজিটে 2000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পেয়ে যা। রামি খেল ক্যাশ জিত।
এই খেলা অভ্যেসে পরিণত হওয়া বা আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, দায়িত্ব সহকারে খেলুন। ও তুই রেডি হয়ে গেছিস? চল ওদিকে, দেরি হয়ে যাচ্ছে। শো শেষ হতে হতে সন্ধে গড়িয়ে রাত নেমে গেল। এই ঋষি, ঋষি দাঁড়া! দেখলাম পিছন থেকে পল্লবী দিয়ে ডাকছে। হ্যাঁ, কিছু বলবে? তুই বাড়ি ফিরছিস তো এখন? তাহলে তোর বাইকে আমাকে একটু বাড়িতে নামিয়ে দিতে পারবি রে? আসলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বাস আসছে না। আরে এতে বল আর কি আছে, উঠে এসো। ব্যস্ত রাস্তার ব্যস্ত ট্রাফিকের কোলাহল ভিড় ঠেলে এগিয়ে চলেছি। নভেম্বরের শেষ, বাতাসে বেশ একটা শীতের আমেজ। হ্যাঁ রে ঋষি, এত ভালো কবিতা লিখতিস, আর লিখিস না কেন? সময় হয় না গো, কাজের এত চাপ। ইচ্ছে থাকলেই উপায় হয়, তোর যে ইচ্ছে নেই সেটাই বল। দেখ যা হবার হয়ে গেছে, তো ভাবিস কেন এখনো? ধুস, আমি আর ওসব অত ভাবি না, সত্যি সময় হয়। এই থামা 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 থামা! কেন, কি হয়েছে দিদি? আরে আমার বাড়ি এসে গেছে, দেখতে পাচ্ছিস না? এই ঋষি, ওইদিকে একবার দেখ। পল্লবীদি একটি মেসিং পোস্টারকে দেখিয়ে কথাগুলো বলল। আমি এগিয়ে গেলাম পোস্টারটার দিকে, ভালো করে দেখতেই বুকটা ধড়াস করে উঠল। পোস্টারের মধ্যে কাকে দেখছি আমি? সুচরিতা! পোস্টারের নিচে লেখা মিসিং ডেটটা দেখে মাথাটা ঘুরে গেল জাস্ট। 19/11/2022, মানে গত এক সপ্তাহ ধরে সুচরিতা মিসিং। ইম্পসিবল! কিরে কিরে ঋষিকেশ, তুই ঠিক আছিস তো? এমন লাগছে কেন তোকে? এসব কি পল্লবীদি, এটা কি করে সম্ভব? আমাকে এক্ষুনি একবার ওদের বাড়ি যেতে হবে। দাঁড়া দাঁড়া, শান্ত হ। শোন, গাড়িতে ওঠ, তুই কিন্তু এখন সোজা বাড়ি ফিরবি। তুমি বুঝতে পারছো না, আমাকে একবার একবার ওর বাড়ির লোকেদের সঙ্গে কথা বলতে হবে। কোথাও একটা ভুল হচ্ছে জানো তো। কোথাও যাবি না তুই। তুই কি রে, তুই সব ভুলে গেছিস ও তোর সঙ্গে কি কি করেছিল? ওর এরকমই হওয়ার ছিল, বাজে মেয়ে একটা, কে জানে কার সঙ্গে কোথায়। ফিরে যা প্লিজ, তুই বাড়িতে ফিরে যা। আহ, তুমি বুঝতে পারছো না পল্লবীদি, সুচরিতাকে আমি কালকেই দেখেছি। কি, কোথায় দেখেছিস? সব সব বলবো সব বলবো, আগে তুমি সরে যাও, আমাকে আটকিও না। সুচরিতার বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালাম। পুরনো আমলের দোতলা বাড়ি, ওদের বনেদি পরিবার, সবসময় হাসি গান ঠাট্টা তামাশায় মুখরিত হয়ে থাকতো এই বাড়ি। আর চারদিক কেমন নিস্তব্ধ, থমথমে। বেশ কিছুক্ষণ বাদে দরজা খুলল সুচরিতার দাদা। ওর দাদার এমন বিষণ্ন চেহারা আমি আগে কখনো দেখিনি। আমাকে দেখে চোখ মুখ কেমন যেন বদলে গেল। তুমি কি চাই, আবার কেন এখানে এসেছো? দাদা, আমি রাস্তায় ওই পোস্টারটা দেখে ছুটে এলাম, আমি সুচরিতার ব্যাপারে কিছু বলতে চাই। তোমার কাছ থেকে আমার বোনের খবর শুনবো? স্কাউন্ডেল কোথাকার, চলে যাও এখান থেকে। শুনুন, কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি কি বলবে, কি বলবে আমার বোনের নামে? সে আজ দুদিন হলো মারা গেছে। সুচরিতা মারা গেছে? আমার মাথায় আকাশটা ভেঙে পড়লো যেন। আমার হাত পা অবশ হয়ে গেল। কোনো রকমে জিজ্ঞেস করলাম, কি করে মারা গেছে? ও সুইসাইড করেছে, আর কিছু জানার আছে? আমার মুখের উপরে দরজাটা বন্ধ করে দিলেন তিনি। সুচরিতা সুইসাইড করেছে, এটা তো আমি মানতেই পারছি না। আর সেটাও কিভাবে সম্ভব, যেখানে আমি কালকেই ওকে দেখেছি? তবে কি আমি ভুল দেখেছি? মাথার মধ্যে সব কিছু যেন জট পাকিয়ে গেল। এলোমেলো পায়ে হাঁটতে শুরু করলাম। হঠাৎ তুমুল হাওয়া, প্রচণ্ড ঝড় আসবে মনে হচ্ছে। ঠিক সেদিনও সাত বিলের ওপর এরকমই বাতাস বইছিল, এলোমেলো বাতাস। ভুলো না, ভুলো না, ভুলো না।
পারবো না। এসব মায়াময় তুলির কারসাজি। আর চার কারসাজি হোক না কেন, মন ভালো করা। এই একটা কাজ করলে হয় না, আজকের পর থেকে যদি কেউ কোনোদিন আমরা হারিয়ে যাই তবে এই সাত বিলেই আমরা একে অপরকে খুঁজতে আসব, মনে থাকবে? কি মুশকিল, হারিয়ে যাব কেন? আহ তুমি বলো না। আচ্ছা বাবা, মনে থাকবে। তবে কি সাত বিলের ধারে গেলে আমি আমার সব উত্তর পেয়ে যাব? তাই দেরি না করে ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে যখন সাত বিলের ধারে এসে পৌঁছলাম তখন রাত অনেক। সাত বিলের এমন উগ্র রূপ আমি আগে কখনো দেখিনি। কোথায় সেই পদ্ম ফুলে ঢাকা বিল, চাঁদের মরা আলোয় সাত বিল যেন সাক্ষাৎ পিশাচিনী, চারদিকে পচা পাখির গন্ধ। আমি টলমল পায়ে সাত বিলের দিকে এগিয়ে গেলাম। যেতে যেতে হঠাৎ শুনতে পেলাম কান্নার শব্দ। শব্দটা বিলের ধার থেকে আসছে। আমি কিছু দূর এগোতেই দেখলাম পাড়ের ধারে বসে আছে তিনি। ওই তো সুচরিতা, ওই তো, ও বসে বসে কাঁদছে। আমি ছুটে ওর দিকে এগিয়ে যাব। ঠিক সেই সময় দেখলাম অন্ধকার ফুঁড়ে একটা ছায়ামূর্তি এগিয়ে গেল ওর দিকে। আমি ওকে চিনি, কাল রাতে সুচরিতার সঙ্গে ক্যাবে এই ছেলেটাই বসেছিল। এ কি, তুমি এত রাতে এখানে বসে কাঁদছ কেন? আমার আর কিছু ভালো লাগছে না বিল্টু, আমি আর পেরে উঠছি না। দেখো সুচরিতা, তুমি যদি আমাকে বন্ধু মনে করো তাহলে সবকিছু খুলে বলতে পারো। কি বার বলার আছে, আমার বাড়ির লোক আজ পর্যন্ত আমার কোনো অ্যাচিভমেন্টে খুশি হলো না। ওদের সব সময় আরো আরো অনেক বেশি চাই। মা আমাকে বলল এমন কি চাকরি করি যে নিজের জন্য এতদিন একটা গাড়ি অবধি কিনতে পারলাম না, এখনো কেন পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি, ওদের কাছে আমার ভালো লাগার কোনো ভ্যালুই নেই। ঠিক আছে, বাদ দাও না, তুমি তোমার মতন করে ভালো থাকার চেষ্টা করো। আমার ভালো থাকার ইচ্ছেটাই চলে গেছে, মনে হয় সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যাই। কোথাও যেতে হবে না তোমাকে, তুমি আমার কাছে চলে আসো। এসব তুমি কি বলছো বিল্টু? ঠিকই বলছি, অনেক দিন থেকেই বলবো বলবো করে তোমায় বলতে পারিনি। সুচরিতা, আমি তোমাকে ভালোবাসি সুচরিতা, এই চলো না আমরা বিয়ে করে ফেলি। অসম্ভব, আমার পক্ষে কাউকে ভালোবাসা সম্ভব নয়। কেন কেন, কিসের কিসের অসুবিধা শুনে? তুমি চাকরি করো, আমিও চাকরি করি, আমরা দুজন ওয়েল সেটেল, তবে বিয়ে করতে অসুবিধাটা কোথায়? আমি তোমায় বিয়ে করতে পারবো না বিল্টু, আমি তোমাকে খুব ভালো বন্ধু বলে মনে করতাম। না না, কোনোদিনও একটা ছেলে একটা মেয়ে ভালো বন্ধু হতে পারে না, তাদের মধ্যে একটাই সম্পর্ক হয়, ভালোবাসা। আমি ভাবতাম তুমিও আমাকে ভালোবাসো বুঝি। না, কোনোদিন বাসিনি আর কোনোদিন বাসবোও না। এখন তুমি এখান থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও। আমি দেখলাম ছেলেটা উত্তেজিত হয়ে গিয়ে গেল সুচরিতার দিকে। আমাকে না করে দিলি, আমাকে, তুমি জানো, তুমি জানো আমার সঙ্গ পাওয়ার জন্য কত মেয়ে আমার পেছনে ঘোরে, আর তুমি কিসের কিসের এত গুমর তোমার, এই রূপের? আর এই রূপটাই যদি না থাকে তবে কি করছো বিল্টু? ছাড়ো ছাড়ো আমায়, কি করছো? বিল্টু মারমুখী হয়ে গিয়ে গেল সুচরিতার দিকে, তারপরে সজোরে ধাক্কা দিয়ে সুচরিতাকে ঠেলে দিল বিলের জলে। সুচরিতা বিলের জলে হাবুডুবু খাচ্ছে, ও প্রাণপণে চেষ্টা করছে ওই জল থেকে উপরে ওঠার। এবার কি হবে? ছেলেটা বিপদের আঁচ বুঝে ছুটতে শুরু করেছে। আমাকে শয়তানটাকে ধরতেই হবে, আমিও ছুটতে শুরু করলাম। এই এই এই, দাঁড়া দাঁড়া, পালাবি না পালাবি না, এই এই দাঁড়া। ছেলেটা ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল কোথায়, আমি আর ওকে দেখতে পেলাম না। মনে পড়লো সুচরিতা তো বিলের জলে এখনো পড়ে আছে। আমি ছুটতে গেলাম বিলের দিকে, কিন্তু বিলের জলে কোথাও সুচরিতার চিহ্ন মাত্র খুঁজে পেলাম না। সুচরিতা সুচরিতা, কোথায় তুমি সুচরিতা? মনে ভয় হলো, তলিয়ে গেল নাকি? দাঁড়াও ঋষিকেশ। জলে ঝাঁপ দেওয়ার ঠিক আগের মুহূর্তে পিছন থেকে একটা গলার স্বর শুনে চমকে উঠলাম। সুচরিতা পিছনে দাঁড়িয়ে আছে, ওর চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে।
আমি মেলাতে পারলাম না কোনো কিছু। এই মাত্র ওকে জলে ডুবে যেতে দেখলাম, আর এখনই ভাবে আমার সামনে দাঁড়িয়ে আছো। তুমি ঠিকই দেখেছো, ওই জলে ডুবেই মরেছি আমি। কিন্তু আজ আবার ফিরে আসতে বাধ্য হয়েছি শুধু তোমাকে একটা কথা বলার জন্য। আমি শুধু তোমাকেই ভালোবেসেছিলাম, তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। বিশ্বাস করো, আমিও তোমার কাছে ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু জানি, সব জানি। ওই পল্লবীদি, ওরা আমায় এমন ভাবে বলেছিল। ছাড়ো ছাড়ো শেষ হোক, দোস্ত আমারও ছিল, আমিও যেমন জেদি। কিন্তু এখন আমি চাই তুমি ভালো থাকো। তোমায় ছেড়ে কি ভালো থাকা সম্ভব সুচরিতা? কখনো সম্ভব জানি না। আমার চোখের সামনে চাঁদের আলোয় ধীরে ধীরে মিলিয়ে গেল সুচরিতা। আমার কিছু বলার রইল না, কিছু করার রইল না। আমি শুধু নির্বাক হয়ে তাকিয়ে রইলাম সেদিকে। মনে মনে প্রতিজ্ঞা করলাম, ওর মৃত্যুর শাস্তি আমি দেব, দেবই। আমার প্রাণীর পরে চলে গেল কি বসন্তের বাতাস টুকুর।